ঢাকার দামরায় বড় ভাইয়ের দুই সন্তান সহ তার স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করছেন মোহাম্মদ রাকিব হোসেন বয়স 19। বড় ভাই মোহাম্মদ রবিউল ইসলাম বয়স 26 অভিযোগ করেন তার দুই ছেলেকে জিম্মি করে এখন 5 লাখ টাকা দাবি করছেন তারই ছোট ভাই রাকিব। এই বিষয়ে ধামরাই থানায় ছোট ভাই রাকিবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বড় ভাই রবিউল। শুক্রবার দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান পিপিএম। তিনি বলেন, ভাইয়ের দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, ঢাকার মোহাম্মদপুরে যেয়ে বিয়ে করেন। ধামরাই উপজেলার রোহাইল ইউনিয়নের দধিঘাটা এলাকায় ইশার আলীর ছেলে মোহাম্মদ রাকিব হোসেন সৌদি প্রবাসী ছিলেন। চলতি মাসের 2 তারিখে সৌদি থেকে বাড়িতে আসেন রাকিব। বড় ভাই মোহাম্মদ রবিউল ইসলাম ঢাকার একটি প্রেসে কাজ করেন। স্ত্রী আরিফা বেগম মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার কৈতরা এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে। আরিফা বেগম কোশলে বাপের বাড়ি থেকে দেব রাকিবের সাথে চলে গিয়ে তাকে বিয়ে করে। আরিফা 7 বছর আগে পারিবারিকভাবে রবিউলকে বিয়ে করেন। তাদের ঘরে 2টি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলের নাম মোহাম্মদ আরহান বয়স 5, ছোট ছেলের নাম ইব্রাহিম বয়স 2। এই বিষয়ে রবিউল হোসেন বলেন, আমার নিজের ছোট ভাই আমার দুই সন্তান সহ আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। আমি বিদেশে যাবার জন্য আমার চাচার কাছ থেকে 3 লক্ষ টাকা এনে ঘরে রেখেছি। পালিয়ে যাবার সময় সেই 3 লক্ষ টাকা স্বর্ণলঙ্কার নিয়ে গেছে। এখন আমার দুই ছেলেকে জিম্মি করে আমার কাছে 5 লাখ টাকা চাইছে আমার ছোট ভাই। টাকা না দিলে আমার সন্তানদের ক্ষতি করবে। এতদিন আমি কিছু বলি নাই পারিবারিক বিষয়ে, কিন্তু এখন কোনো উপায় না পেয়ে থানায় অভিযোগ দিলাম। আমার স্ত্রী ভাই কাউকে প্রয়োজন নয়, আমার দুই ছেলেকে ফিরিয়ে দিলেই হবে। অভিযুক্ত রাকিব হোসেন বলেন, আমি আমার ভাবিকে আমার পরিবার ও আমার ভাইয়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার বিয়ে করে বর্তমানে ঢাকায় আছে, কিন্তু আমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা আমি চাইনি, উল্টো আমি তাকে টাকা দিচ্ছি। রবিউলের স্ত্রী আরিফা জানান, আমার স্বামী আমাকে বিভিন্ন সময় নির্যাতন করতো, আমার মার কাছ থেকে টাকা আনতে বলতো, ওর ছোট ভাই আমার দেবরের কাছ থেকেও টাকা চাইতো, বলতো আমাকে। আমি টাকা না চাওয়াতে আমার স্বামী বলতো, তুই রাকিবের কাছে টাকা নেস না কেন, তোর সাথে ওর প্রেমের সম্পর্ক আছে, তোদের বিয়ে পড়িয়ে দিব দুজনকে। এমন নানা রকম চাপের কারণে আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি, তবে আমি আর রবিউলের সাথে থাকতে চাই না। এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর ইসলাম জানান, রবিউল নামের এক যুবক এরকম একটি অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।